বারবার ভিডিও তোমাদের যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাদের জন্য আমি বারবার বলছি, যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাদের জন্য এই ভিডিওটা ভালো করে দেখো, কারণ তোমরা যে এখন ভিডিওগুলো করছো পরবর্তীকালে সেই ভিডিওগুলোতে কিন্তু অ্যাড চালু হবে, তাই আগে থেকে সেই পদক্ষেপটা নেওয়া উচিত যেই পদক্ষেপে পরবর্তীকালে তোমার এই ভিডিওতে গেলে মনিটাইজেশন অন করার সময় কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না। হ্যালো এন্ড ওয়েলকাম আমার ডেইলি লাইফ চ্যানেলে, সবাইকে স্বাগত। আজ কোনো অন্যরকম ভিডিও নিয়ে আসেনি, নর্মাল ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে তোমরা কেরিয়ার করতে চাও ইউটিউব নিয়ে, তো অবশ্যই ইউটিউবটাকে ধৈর্যের সাথে করতে লাগবে, সেটা 5-6 মাসের মধ্যে তোমরা সফলতা পাবে এমন কোনো গ্যারান্টি নেই, সেটার জন্য অনেকের 2-3 বছরও লেগে যেতে পারে, তবে হ্যাঁ ধৈর্যের ফল মিটা হয়, ধৈর্যটা ধরে রাখতে লাগবে। আর মনিটাইজেশন অন করলেই যে তোমরা প্রচুর পরিমাণে আর্ন করতে পারবে আর সেই রেভিনিউ দিয়ে তোমাদের কেরিয়ার তত্তর করে উপর দিকে উঠবে সেটাও ভুল কথা, কারণ মনিটাইজেশন অন হওয়ার পরেও কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে যেগুলো আমাদের ফলো আপ করতে লাগে, আর সেই ফলো আপগুলো করতে অবশ্যই অবশ্যই লাগে। তার কারণ আমরা কিছু কিছু মানুষ আছে যারা চিন্তা করি যে ভিডিও অন করলাম, মনিটাইজেশন অন করলাম, পাবলিক করলাম, ভিডিওতে সবাই অ্যাড দেখলো আর আমরা টাকা পেতে শুরু করে দিলাম, তো এটা সবার সম্পূর্ণ ভুল ধারণা। আর সেই সম্পূর্ণ ভুল ধারণাটাকে ব্রেক করার জন্যই আমি দুটো মেইন জিনিস নিয়ে এসেছি, যেটা হচ্ছে বেল আইকন আর সেটা হচ্ছে গ্রিন আর ইয়েলো মনিটাইজেশন বেল আইকন, যেটাকে বলছে মানে সাইন আইকন দেখেছে তো, গ্রিন কালারের একটা ডলার সাইন থাকে আর ইয়েলো কালারের ডলার সাইন থাকে, যেটা মনিটাইজেশন অন হওয়ার পর প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিকলি ইউটিউব থেকে দিয়ে দেওয়া হয়। তো ভিডিও আজকে তোমাদের এই ভিডিওটা যারা মনিটাইজেশন অন হয়নি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীকালেও এই জিনিসগুলো তোমাদের ফলো আপ করতে লাগবে, কারণ আমরা যে পুরনো ভিডিওগুলো করি সেই ভিডিওগুলোতেও কিন্তু মনিটাইজেশন অন হয়। এখন ভিডিও যেগুলো করে রাখছো সেগুলো পরবর্তীকালে তোমার চ্যানেল যখন মনিটাইজড হয়ে যাবে তখন সেই ভিডিওগুলোতে তুমি মনিটাইজেশন অন করতে পারবে, সুতরাং তখনের জন্য এখন থেকে ভিডিও তোমাদের ঠিক করে করতে হবে যাতে পরবর্তীকালে ভিডিওগুলোতে অ্যাড চালু করার সময় তোমার কোনো রকম প্রবলেমের ফেস আপ না করতে লাগে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমি আসে মেন কথা হচ্ছে দুরকম মনিটাইজেশন, তাই তো মনিটাইজেশন হওয়ার পরে যে দুরকম আইকন দেয়, প্রথম আইকনটা হলো ইয়েলো আইকন আর দ্বিতীয় আইকনটা হলো গ্রিন আইকন। তো ইয়েলো আইকনটা কি, ইয়েলো আইকন হচ্ছে অ্যাড লিমিটেড আইকন, আর গ্রিনটা হলো ওটা হচ্ছে তোমাদের মানে ওই রকম অ্যাডে প্রচুর পরিমাণে অ্যাড আসবে তোমার চ্যানেলে, আর ওটা হচ্ছে সুইটেবল অ্যাড যেটাকে বলা হয়, তার মানে তোমার ভিডিও যদি সব কিছু ঠিক থাকে অ্যাড ফ্রেন্ডলি গাইডলাইনের মধ্যে পড়ে যায় তবে তুমি প্রত্যেকটা ভিডিওতে অ্যাড শো পাবে এবং সেই অ্যাডের রেভিনিউটাও তুমি পাবে। আর ইয়েলো আইকন কেন আসে ভিডিওতে আর গ্রিন আইকন কেন আসে সেই সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের এখন দেব, প্রত্যেকটা টপিক তুলে দেবো যে তোমাদের ভিডিওগুলো কীভাবে করতে লাগবে যার জন্য তোমাদের ভিডিওগুলোতে ইয়েলো আইকন আসবে না। আর ইয়েলো আইকন আসা মানে তোমাদের ভিডিওতে অ্যাড শো করবে না, আর যদিও বা একটা দুটো অ্যাড শো করে সেটা রেভিনিউ তোমরা ঠিকমতো পাবে না, একদমই কম রেভিনিউ, আর বেশিরভাগ ক্ষেত্রে ইয়েলো আইকন যদি তোমাদের চলে আসে তাহলে সেই ভিডিওর পয়সা তোমরা পাবে না, কারণ সেগুলো তোমাদের অ্যাড সুইটেবল ভিডিওর মধ্যে পড়ে না বলেই সেই ভিডিওগুলোতে ইউটিউব অ্যাডগুলো দেয় না, শো আপ করবে না, সেটা ইউটিউব থেকে বলা রয়েছে। সেজন্য কিছু রুলস রয়েছে যেগুলো তোমার ভিডিওতে থাকতে পারবে না আর সেগুলো বাদে তোমার ভিডিও করতে হবে, তবেই তোমার ভিডিওতে গ্রিন আইকন আসবে। বলা বাহুল্য আমার আজ 8-9 মাস হয় চ্যানেলাইজেশন কমপ্লিট হয়েছে কিন্তু আমার আজ পর্যন্ত ভিডিওতে কোনোদিনও ইয়েলো আইকন আসেনি, অল টাইম গ্রিন আইকন, আমি যদি বলো তোমরা চার্ট আমি খুলে দেখাতে পারি আমার প্রত্যেকটা গ্রিন আইকন রয়েছে, ইয়েলো আসেনি। তবে এই মাস থেকে প্রত্যেকের ভিডিওতে প্রচুর পরিমাণে ইয়েলো আইকন আসছে আর প্রত্যেকেই আমাকে মেসেজ করছে, তো কিসের জন্য আসছে সেটা তোমাদের বলে দিচ্ছি আর কেন আসছে সেটাও বলে দিচ্ছি। ইয়েলো আইকন থেকে বাঁচার জন্য তোমাদের কী কী পদক্ষেপ নিতে হবে সেগুলো আমি তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই যে আমি একটা পেজ ওপেন করেছি যেখানে তোমাদের কিছু জিনিস বলে দিচ্ছি, সেই জিনিসগুলো তোমাদের ভিডিওতে কখনোই থাকতে পারবে না, সেগুলো যদি থাকে তাহলে তোমাদের ইয়েলো আইকন আসবে। এখন প্রথমেই হচ্ছে কিছু রুলস বলে দিয়েছে ইউটিউব থেকে, সেইগুলো তোমার ভিডিওতে থাকতে পারবে না বা করতে পারবে না। যেমন দিয়েছে, ডাজ ইউর ভিডিওস কন্টেন্ট টাইটেল ডেসক্রিপশনস অর কিওয়ার্ডস কন্টেন্ট অ্যানি অফ দি ফলোয়িং, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু রেট ইউর ভিডিও অ্যাকুরেটলি, ঠিক আছে। তোমার ভিডিওর টাইটেল বা ডেসক্রিপশন কিংবা কিওয়ার্ড কোনো জায়গায় ঠিক যে জিনিসগুলো আমি এখন বলবো সেইগুলো থাকতে পারবে না এবং অন ভিডিও ভিডিওর মধ্যেও। প্রথমে রয়েছে ইন অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, তার মানে হচ্ছে যে কথাগুলো ইউজ করা যায় না, ঠিক আছে। তো সেইগুলো হচ্ছে এই যে লিখে দিয়েছে যে তুমি প্রপারলি মানে তুমি যে ভিডিওটা করছো সেই ভিডিওর মধ্যে এমন কোনো গালিগালাজ বা কোনো রকম এমন কোনো কথা তুমি ইউজ করবে না বা টাইটেল বা ডেসক্রিপশনে এমন কোনো কথা লিখবে না যেটাতে পরবর্তীকালে তোমার ইউটিউব থেকে ওই ভিডিওটাকে রেস্ট্রিক্ট করে সেটাতে ইয়েলো মনিটাইজেশন অ্যালাউ করে দেবে। আর ইয়েলো মনিটাইজেশন অ্যালাউ করলে জানোই তোমরা যে ওটার রেভিনিউ বা অ্যাড যে ইউটিউব শো করবে না সেটা ইউটিউব প্রথম থেকে জানিয়ে দেয়,
ঠিক আছে? তো গেল প্রথমেরটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট। কোনো রকম অ্যাডাল্ট কন্টেন্ট মানে বুঝতেই পারছো, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি পুরো। এই যে অ্যাডাল্ট কন্টেন্ট মানে হচ্ছে পুরোপুরি দিয়েছে যে রোম্যান্স অর কিসিং, ডিসকাশনস অফ রোমান্টিক রিলেশনশিপস অর সেক্সুয়ালিটি উইদাউট রেফারেন্স টু ইন্টারকোর্স, ফুললি কনসার্ট নিউডিটি, দ্যাট ইজ মানে যত সেক্সুয়াল দিকে মানে যেরকম তোমরা একটা মানে থাকে না সবার সামনে যে ভিডিওগুলো দেখতে পারবে না, তা মানে কোনো রকম কিসিং সিনস বা কোনো রকম মানে যেগুলো পরিবারের সবার সাথে বসে দেখা যায় না, যেই ডিসকাশনগুলো সেক্সুয়ালি দিকে চলে যায় সেই রকম ডিসকাশন, সেইগুলো তুমি অন ভিডিও কিংবা ভিডিওর টাইটেলে রাখতে পারবে না, যাতে পরবর্তীকালে সেই ভিডিওতে কিন্তু ইয়েলো আইকেন চলে আসবে, ঠিক আছে? তারপর হচ্ছে ভায়োলেন্স। ভায়োলেন্সটার মানে হচ্ছে তোমার যে কোনো মারপিট বা অতিরিক্ত হিংস্র কোনো জিনিস যেটা তুমি তোমার ভিডিওর মধ্যে রাখতে পারবে না, মারামারি বা কোনো রকম হিংসাত্মক কোনো আচরণ বা হিংসাত্মক কোনো জিনিস বা কোনো পশু পাখির মারামারি যেটার মধ্যে হিংসাত্মক ব্যবহার রয়েছে সেই রকম কোনো কিছু তুমি টাইটেল, ডেসক্রিপশন এমনকি অন ভিডিওতে ইউজ করতে পারবে না, ঠিক আছে? তারপরে আসছি শকিং কন্টেন্ট, মানে সিচুয়েশন কোনো কোনো ভিডিওর মধ্যে থাকে না ডিসগাস্টিং, একটা ডিসগাস্টিং ব্যাপার চলে আসে কোনো বা এমন কোনো কন্টেন্ট যেটাতে মানুষ ফট করে শক খেয়ে যায় বা আপসেট হয়ে পড়ে, যেরকম দেখা গেলো কোনো রকম একটা এমন দৃশ্য তুমি ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছো যেটা দেখে নর্মালি কেউ হয়তো নিতে পারলো না, অ্যাটাক মানে হার্ট অ্যাটাকের মতন একটা ব্যাপার চলে আসে, তো সেই রকম শকিং কোনো রকম জিনিস তোমার টাইটেল, ডেসক্রিপশন বা থাম্বনেল বা অন ভিডিওর মধ্যে রাখতে পারবে না, যাতে কিনা অন্য লোকের কোনো রকম ক্ষতি হয়ে যায়। তো তারপরে কন্টেন্ট হচ্ছে হার্মফুল অর ডেঞ্জারাস অ্যাক্ট, ঠিক আছে? সিচুয়েশন দ্যাট মে এন্ডেঞ্জার পার্টিসিপেন্ট, তার মানে হচ্ছে কোনো রকম হার্মফুল অর ডেঞ্জারাস অ্যাক্ট মানে তোমার ভিডিওর মধ্যে কোনো রকম কারো আঘাত লেগেছে বা কোনো রকম খুব বিপজ্জনক থাকে না, অনেকে পাহাড় থেকে লাফ দেয়, পুকুরে ঝাঁপ দেয় বা গাছের থেকে লাফ দিল বা ট্রেনের সামনে দাঁড়িয়ে ভিডিও করছে বা কোনো গাড়ি নিয়ে বা কোনো রকম সাইকেল নিয়ে, কোনো রকম মোটর সাইকেল নিয়ে নানা রকম কার্যকলাপ দেখায় না, তো ভিডিওর মধ্যে যেন ওই রকম, হ্যাঁ যদি কন্টেন্ট বেস তোমার ওটা থাকে আলাদা ব্যাপার, বাট তোমার কন্টেন্ট অন্য অথচ তুমি ওই ধরনের ভিডিও দেখাচ্ছ তবে সেই রকম ভিডিও কিন্তু এখানে চলবে না, সেক্ষেত্রে তোমার ইয়েলো মনিটাইজেশনের বেল আইকন চলে আসবে। তারপরে রয়েছে এই যে রিক্রিয়েশনাল ড্রাগস কন্টেন্ট, কোনো রকম ড্রাগ জাতীয় কোনো রকম আলোচনা বা ড্রাগের কোনো কেস বা ড্রাগ জাতীয় কোনো কোনো বিষয়বস্তু যদি তোমার ভিডিওর মধ্যে থাকবে তাহলে সেক্ষেত্রে ইয়েলো মনিটাইজেশন বেল আইকন আসবে। তারপর হচ্ছে ইনেবলিং ডিসঅনেস্ট বিহেভিয়ার, কন্টেন্ট গ্লোরিফাইং অর প্রমোটিং ডিসঅনেস্ট বিহেভিয়ার, তার মানে হচ্ছে তোমার ভিডিওর মধ্যে কোনো রকম থাকে না অসৎ উপায়ে ব্যবসা করা বা অসৎ উপায়ে কোনো রকম প্রমোট করা, তুমি মানে ইউটিউব ওগুলো বুঝতেই পারবে, অনেকেই দেখি প্রমোট করে কিন্তু সেগুলোর একটা মানে ক্রাইটেরিয়া থাকে, সেগুলো ফিল আপ করার পর যদি তুমি মনে করো অসৎ উপায়ে তুমি কোনো কিছু করবে তো সেক্ষেত্রে সেগুলো করা যাবে না ভিডিওর মধ্যে। তারপরে রয়েছে হেটফুল অর ডেরোগেটরি কন্টেন্ট, তার মানে এখানে দেওয়া আছে তোমার হেট, ডিসপ্যারেজ অ্যারেঞ্জমেন্ট অর ডিস হ্যারাসমেন্ট টুয়ার্ডস এ গ্রুপ অর ইন্ডিভিজুয়াল, তার মানে তুমি কোনো গ্রুপ দেখা গেলো ভিডিওর মধ্যে তুমি কোনো গ্রুপের সম্পর্কে আলোচনা করছো বা ইন্ডিভিজুয়াল কোনো মানুষের সম্পর্কে আলোচনা করছো যাতে তার সমালোচনা হচ্ছে বা যাতে যাকে তুমি ইনসাল্ট করছো তোমার ভিডিওর মধ্যে, তো সেরকম কোনো রকম ভিডিও করতে পারবে না বা থাম্বনেইলে থাকতে পারবে না, থাকলে ইয়েলো মনিটাইজেশন আসার চান্স অনেকটাই বেশি। তারপর হচ্ছে ফায়ার আর্মস রিলেটেড কন্টেন্ট, তার মানে অনেকে আসে না বন্দুক ঠন্দুক দেখায় ভিডিওর মধ্যে বা থাম্বনেইলে বা টাইটেলে কোনো রকম সেরকম কোনো কিছু উল্লেখ করে দিল, তো সেগুলো দেওয়া যাবে না, কোনো রকম ফেক গানসও দেখানো যাবে না। তারপর হচ্ছে সেন্সিটিভ ইভেন্টস, রিসেন্ট ইভেন্ট ডিলিং উইথ ওয়ার, ডেথ অর ট্র্যাজেডি, তোমার ভিডিওর মধ্যে কোনো রকম ভিডিও যদি থাকে যেটার মধ্যে যুদ্ধ বা কোনো মৃত্যু বা কোনো ট্র্যাজেডি থাকে যেটা সবাই মানে কোনো সেন্সিটিভ পার্সনের ক্ষেত্রে সেটা ক্ষতিকারক, তো সেরকম কোনো ভিডিওর কোনো কিছুই তোমার থাম্বনেইল বা ডেসক্রিপশন বক্সে কিংবা তুমি তোমার ভিডিওর মধ্যেও রাখতে পারবে না। তারপরে রয়েছে কন্ট্রোভার্সিয়াল ইস্যু, কন্ট্রোভার্সিয়াল ইস্যু হচ্ছে টপিকস দ্যাট মে বি হ্যাঁ আনসেটেলিং ফর আওয়ার ইউজার্স, যেই মানে যেই জিনিসগুলো অন্য কোনো ইউজার ধরো
বলেছে একরকম, তুমি সেটাকে নিয়ে না কন্ট্রোভার্সি করতে বসছো, না এটা না ওটা, তর্ক বিতর্ক তৈরি হয়ে গেল। তো সেরকম কোনোরকম যেন ভিডিওর মধ্যে ইউটিউব খুঁজে না পায়, খুঁজে পেলেই ইয়েলো আইকন দিয়ে দেবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো, এই এগারোটা জিনিস তোমাদের মাথায় রাখতে লাগবে। এই এগারোটা জিনিস হচ্ছে মেন ইয়েলো আইকন আসার মেন মানে শর্ত। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আর্নিংটা সম্পূর্ণ তোমাদের নিজেদের হাতে। তোমরা যদি মনে করো ইয়েলো আইকনটাকে থেকে বাঁচাতে পারো, ভিডিওকে গ্রিন আইকন আনতে পারো, তবে সেক্ষেত্রে তোমাদের আর্ন অনেকটাই 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 বেশি হবে। আর ইয়েলো আইকন আসলে ধরতে গেলে ইনকাম হয়ই না। আর ইয়েলো আইকন আসার পরেও কিছু প্রসিডিউর থাকে, তোমাদের যদি কারো আসে আমাকে পার্সোনালি কমেন্ট বক্সে জানাবে, তাহলে ইয়েলো আইকন তুলে কী করে গ্রিন আইকন আনতে হয় আমি সেই প্রসিডিউরটাও তোমাদের বলে দেবো। তবে সেটা অবশ্যই কিছু দিনের মধ্যেই করতে লাগে, একটা টাইম বেসিসের ব্যাপার থাকে, টাইম বেসিস ওভার হয়ে গেলে সেটা আর করা যায় না। তো তোমরা সবসময় চেষ্টা করবে মনিটাইজেশন হওয়ার আগে, যারা ভিডিও দেখছো বা করছো তাদেরকে বলছি, ভিডিও এমনভাবে করবে আমি যেই এগারোটা জিনিস বললাম সেই এগারোটা জিনিস অবশ্যই মনিটাইজেশন হওয়ার আগেও তোমরা তোমাদের ভিডিওর মধ্যে রাখবে না। কারণ মনিটাইজেশন হওয়ার পরেও তোমাদের এই ভিডিওগুলোতে মনিটাইজেশন অন করতে যখন যাবে তখন ইয়েলো মনিটাইজেশন চলে আসবে। সুতরাং তোমরা যে ভাবছো যে এখন করি মনিটাইজেশন পরে করবো না, না সেটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ তোমাদের এখনকার করা ভিডিওগুলোতে তোমরা মনিটাইজেশন অন হওয়ার পরও ভিডিও মনিটাইজেশন অন করতে পারবে, তোমাদের এই পুরনো ভিডিওগুলো তো অ্যাড চলবে। আর সেক্ষেত্রে যদি ইয়েলো চলে আসে তো সেক্ষেত্রে তোমাদের কোনোরকম আর্ন ইউটিউব দেবে না। যদি তোমাদের এরকম ধরনের আরও কোনো ভিডিও দরকার হয় তো প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও। আর এখন ভিডিও নোটিফিকেশন সবার কাছে যাচ্ছে না, যার জন্য বেল আইকনটা অবশ্যই তোমরা প্রেস করে দিও। আর যারা যারা এখনও বন্ধু করোনি অবশ্যই ফ্রেন্ড করে নিও। তো চলো আজকে ভিডিও এটুকু নিয়ে, আর কোনোরকম টেক বিষয়ে যদি কোনোরকম ভিডিও দরকার হয় তো অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো। টাটা।